হত্যা নাকি আত্মহত্যা। সারা জাগানো চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 21 বছরেও মীমাংসা হয়নি এই রহস্যের। আর এই অবস্থায় নতুন করে বোমা ফাটালেন হত্যা মামলার 2 নম্বর আসামি রুবি সুলতানা, যিনি সালমান শাহর স্ত্রী সামিরার মামি। ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, আত্মহত্যা নয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে, যার সাথে জড়িত সামিরার পরিবারের লোকজন। বাদীর আইনজীবীর আশা এই ভিডিওর মাধ্যমেই খুলবে এই হত্যা মামলার দীর্ঘদিনের জট। নাজমুল আলম রানা, রিপোর্ট। পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে স্বল্পদৈর্ঘ্য ক্যারিয়ার। ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা, তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। 3 বছর 5 মাস 12 দিন এই স্বল্প সময়ে দেশ কাঁপিয়েছেন বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। প্রবল জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই নায়ক 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সেই পাড়ি জমান না ফেরার দেশে। নিজ বাসায় মেলে তার মরদেহ। পরে পরিবার হত্যা মামলা করলেও সালমানের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সে বিতর্কের ফয়সালা হয়নি আজও। যদিও মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন, স্ত্রী সামিরা সহ শ্বশুর বাড়ির লোকজনই হত্যা করেছে তার ছেলেকে। আমি নিঃস্ব, আমি সব শেষ হয়ে গেছে আমার, কিন্তু আমার জানার অধিকার আছে। আমি শেষ পর্যন্ত আমৃত্যু যতদিন বেঁচে থাকবো আমি আমি বিচারে চাবি চেয়ে যাবো। আমি প্রয়োজন হলে আমি বিদেশে আন্তর্জাতিক আদালতে আমি যাব। এবার সেই রহস্যে স্পটলাইট ফেললেন সালমান শাহ হত্যা মামলার 2 নম্বর আসামি রুবি সুলতানা সম্পর্কে, যিনি সালমানের স্ত্রী সামিনার মামি। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে সালমান শাহকে, যার সাথে জড়িত সামিরার পরিবারের লোকজনই। সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই, ইমন সামিরা আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে একটুখানি কারোরে জানান, কারোরে জানান যে এটা আত্মহত্যা নয়, এটা খুন, এটা খুন হয়েছে। আমার ভাই ছোট ভাই রুমিকে দিয়ে খুন করানো হয়েছে। শুধু তারই নয়, আমেরিকা প্রবাসী রুবির শঙ্কা হত্যা করা হতে পারে তাকেও। আপনি আমার জন্য দোয়া করেন, আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন, আমি ভালো নাই। এ নিয়ে প্রতিক্রিয়ায় সালমানের মামা বলেন, রুবি এই হত্যাকাণ্ডের অন্যতম আসামি, তাই তিনি যা বলছেন সেটাই সত্য। উনি হচ্ছেন সামিনার মামি, আমাদের কেসের আসামি। উনি নিজে আজকে সব বক্তব্য সবার নাম বলে দিয়েছেন। উনার হাজবেন্ডের নাম জং চ্যাং, 27 নম্বর রোডে ধানমন্ডি সাংহাই রেস্টুরেন্টের মালিক। তারপরে সামিরার কথা, কে কে ছিল, কি কিভাবে মারছে উনি বলে দিছে। মামলার আইনজীবী ফারুক আহমেদ জানান, এরই মধ্যে ভিডিওটির বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তার আশা এর মাধ্যমে খুলবে সালমান শাহ হত্যা মামলার জট। দুই দশক ধরে অন্ধকারে থাকা প্রিয় নায়কের মৃত্যু রহস্য এবার উন্মোচিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।